আমার সামনে একটা বেকারে একটু পানি রাখা আছে দেখা যায় এই আমি একটু লাল রং করে নিয়েছি তো এটা দিয়ে আমরা একটা মজার এক্সপেরিমেন্ট করব এর নাম হচ্ছে সাইফন সাইফন সাইফনের সাহায্যে দেখো কি করা যায় আমি প্রথমে একটা বেকারে একটু পানি ঢেলে নিলাম এই মোটামুটি কতটুকু চার ভাগের তিন ভাগ পর্যন্ত তো এখানে আমি একটু পানি ঢেলে নিয়েছি আমি এই বিকার থেকে পানিটা আরেকটা বিকারে নিতে চাই কিন্তু না ঢেলে না ঢেলে তাহলে না ঢেলে নেওয়ার জন্য হচ্ছে এই পাইপটা আমি ব্যবহার করব তো সাইফোন কিভাবে কাজ করে এটা দেখলেই বুঝতে পারবে এই দেখো আমি প্রথমে এই পাইপটাকে আমার বিকারে ডুবিয়ে নিচ্ছি কেন ডুবিয়ে নিচ্ছি কারণ আমি চাচ্ছি যে এই পাইপের ভিতরে আগে থেকে কিছু পানি ঢুকে থাকুক ঢুকে থাকবে তাহলে এই কাজটা করাকে বলে সাইফোনকে প্রাইমিং করা প্রাইমিং করা তাহলে প্রাইমিং করার জন্য আমি এখানে আগে পাইপের ভিতরে একটু পানি ঢুকিয়ে নিচ্ছি আচ্ছা আমি এটাকে এখন তোমার এর মধ্যে ডুবাবো এর মাথাটা ওকে আর এটার অন্য মাথাটা থাকবে হচ্ছে এখানে তুমি হাত দিয়ে ধরো এটা ওকে সো আমি এখন এটাকে এই যে দেখো এই পাইপের তলা পর্যন্ত নিয়ে যাব আর এই পাইপটাকে এখন আমি এইখানে দিচ্ছি দেখো অলরেডি পানি বের হয়ে আসা শুরু করেছে দেখতে পাচ্ছ এবং তোমার হাতের কাপ থেকে নিচে যে টেবিলে রাখা কাপটা বা বিকারটা এখানে কিন্তু পানি চলে যাচ্ছে একদম কলের মতো পানি হ্যাঁ এই যে কলের মতো পানি পড়া শুরু হয়েছে এই দেখো পানি অলরেডি জমা হচ্ছে হ্যাঁ আর খেয়াল করলে দেখতে পাবে যে এই উচ্চতার পার্থক্যটা থাকলেই এই জিনিসটা কাজ করে আমি যদি আস্তে আস্তে নিচে নামিয়ে সমান সমান উচ্চতায় করে দিই তাহলে কিন্তু আর কাজ করবে না যেটা উঁচু সেখান থেকে নিচুটাতে পানি আসে আমি এই পাইপটাকে একটু উঁচু করে ধরি এই দেখো এই দেখো পানিটা যে পড়ছে দেখা যাচ্ছে তাই না এটাকে আরেকটু নিচে করলে কি হচ্ছে দেখি তাহলে এই দেখো এটাকে নিচু করতে করতে কখন পানিটা বন্ধ হয়ে যায় খেয়াল করো এখন পুরো পরিবন্ধ হয়ে গেল তাই না সমান সমান হাইটে প্রায় বন্ধ হয়ে যায় আর যখনই আবার উপরে উঠাই তারপরে আবার শুরু হয়ে যায় এই দেখো আবার হচ্ছে পানিটা পড়ছে তো এটাই হচ্ছে সাইফনের মূল নীতি হ্যাঁ এখানে প্রাইম করাটা কিভাবে ডিফারেন্সটা করছে আচ্ছা প্রাইম করলে যেটা হয় ওর পানির উচ্চতা যতটুকু তার চেয়ে বেশি দূরত্ব পর্যন্ত নিচে পানিটা থাকা লাগবে আমি এই পানিটা এই যে এখানে নিচে ফেলে নিচ্ছি তারপর আমি দেখাই যখন আমি এটাকে উপরে ধরে রাখি ওর পানির উচ্চতা এতটুকু প্রাইম করার জন্য যেটা করেছি আমি এই পাইপের ভিতরে পানি ঢুকিয়ে নিয়েছি সেই পানিটা এইখান দিয়ে এসে এই পর্যন্ত ছিল ওর যতটুকু হাইট তার চেয়ে পর্যন্ত থাকতে হবে তা না হলে জিনিসটা কাজ করবে না নিচ পর্যন্ত থাকলে গ্র্যাভিটির কারণে এই পানিটা যখন নেমে আসতে চাইবে তখন ও পিছনে একটা শূন্যতা তৈরি করবে সেই শূন্যতা পূরণ করতে বাকি পানিটা ওর পিছন পিছন চলে আসবে ভাই এখানে কি প্রেসারের কোনো ফেনোমেনন কাজ করছে বাতাসের চাপের কারণে কিন্তু এমন হচ্ছে প্রাইম করা যে পানিটুকু ছিল সেই পানিটুকু নিচে নেমে যায় পিছনে যে শূন্যতা সেটা পূরণ করার জন্য বাতাস চাপ দিচ্ছে সেই চাপের কারণে বাকিটা এর মধ্যে চলে আসে বুঝতে পারলাম তো এটা দিয়ে মজার মজার অনেক কাণ্ড করা যায় চাইলেই হচ্ছে এরকম